সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে এক এক করে দেখবেন আমরা কি করি, আমাদের আড্ডা কোথায় হয় আর কি কি খাই সব দেখাবো। আপনাদের পাশে থাকবেন আশা করি। তো কি রান্না করলি দিদি? মাছ, পেঁয়াজি, পোলট্রির মাংস, পাটার মাংস আর কিছুই না তাই। কেসর লাগা মেরে মজাক পাটার কিলা দিয়ে চচ্চড়ি মারা কিনে দেবে। তুই তো আজকে বাড়িতে যেতে পারতি না, তুই তো আজকে বাড়ি যেতে পারতি না, তোর তো দিয়ে না কেটা নিয়ে দেব, তুই যাইতে পারবি? তুই যাই তার দিন যা, তোর কেটা নিয়ে দেব ক, তোর দেয় তো না কেউ রে আচ্ছা রে মামা রে। কি এর মাংস দেখাবি আজকে তুই? তোরা করে কি মাংস আনছে পয়লা বৈশাখে? কি এর মাংস? পয়েন্টি পয়েন্টির মাংস নি, পয়েন্টির মাংস রান্না শেষ কোনো নাম দে, পাটার মাংস খাইতি না আনছে তুই করে খাইতি না কি রে সমস্যা কিতা? পাটার মধ্যে সমস্যা কিতা? কোন সমস্যা না, তুই খাইতে নাকি রে? তোরা কি তার দিকে আছে না? হিতা ভালো গান না আজ বিরিয়ানি হইতো না? হ্যাঁ কি রে ওই তোর মানে নতুন নতুন রেসিপি করে আজকে করতো না এখনের জন্য এই দুপুর 12টা বাজতেছে সম্ভবত, এই ভিডিওটা এখনের জন্য এতটুকুই, পরে আবার দেব বিকালে কোনো প্ল্যান ট্যান থাকলে আবার হবে। এর মধ্যে এই হলো দীপঙ্কর যে নাকি অনেক কিছু খাবে আজকে, মিষ্টি দইটি খাওয়া হয়ে গেছে অনেক কিছু। ঠিক আছে, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করে দেবেন, আর এরকম অনেক ব্লগ আসবে।